আমরা কিছু কিছু মেয়েরা আছি, মানে তাদের অভ্যাস এত গুণের সেটা বলার মতো না। দেখতে যেমন মাশাল্লাহ সুন্দর, তাদের গুণগুলো মাশাল্লাহ সুন্দর। যেমন এই ধরেন, আমি আমার কথা দিয়ে বলি, জীবনে খোঁপা করা শেখার পর থেকে কবে যে লাস্ট চুল স্টাইলিশ করে বাঁধছি আর কবে যে চুল খোলা দিয়ে ঘুরে বেড়িয়েছি বলতেই পারবো না। আমার মতনে আরও অনেক আছে যারা চুলও আশ্রয় না, হিজাব পরার পর থেকে চুল আশ্রয়ের কথা মনেও করি না, প্রয়োজনই আসে না। চুল আশ্রয় কী হবে, হিজাবই তো পরা থাকবে। তারপর মনে করেন কিছু ছিঁড়ে গেছে, সেটা আমার পছন্দের জিনিস, সেটা আমি ফেলবো না, সেটা আমি ব্যবহার করব। যে যাই বলুক না কেন, এটা আমার পছন্দের জিনিস, আমি ব্যবহার করবই। তাতে আপনার কি? আমার সবচেয়ে কমন অসুখ বা রোগ বলতে পারেন, সব কিছু তো না বলা, কিচ্ছু জানি না, জানলেও বলবো না। বলবো কেন জানি না, বলবো না। সবাই মনে করে সবচেয়ে জঘন্য অপরাধ আমিই করি, আর সেটা হচ্ছে সিরিয়াস মোমেন্টে হাসি। হে হে, হাসাও যাবে না, হাসবো না। কিছু কিছু মেয়ে মানুষ আছে যারা এমনভাবে চলাফেরা করবে দেখে তাদের যেন মনে হয় তারা কাজের বেটি। রহিমা করিমা এগুলো বলে ডাকলে বা তাদের আত্মা লাগবে, গায়ে লাগবে, ফুসকা পড়বে। আমাকেও অনেকে ডাকে, আমার ফুসকা পড়ে না, কারণ আমার চলাফেরা এরকম, কিচ্ছু করার নাই। আমার পড়তে বসতে ইচ্ছা করে না, পড়তে বসলে ঘুম পাই, আমি ঘুমাই যাই, ঘুম থেকে উঠলে খিদা পাই, খিদা পাইলে খাই। এগুলো হচ্ছে আমার অসভ্য অভ্যাস। মাঝে মধ্যে নিজে বলতে ইচ্ছা করে, এ ফকিরনি, এ দরকার পীর, চুলাশরা, তোর চুল পীরদের মতন জট লেগে যাবে। যারা এসব করে চুলাশরে না, তাদের সবার জট লেগে যাবে, আমারও জট লেগে যাবে। আমার মতো অনেকেই আছে যারা ভয়ঙ্কর গুণের অধিকারী, ভয়ঙ্কর গুণ নিয়ে তারা জন্মগ্রহণ করছে। বুঝতে পারলেন?